আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা তোমাদের 10ম অধ্যায় আমাদের জীবনে তথ্য, সেই অধ্যায়ের উপর বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা হয়তো একটু বড় হবে অন্যান্য ভিডিওর চেয়ে, অন্যান্য অধ্যায়ের ভিডিওগুলো 5-7 মিনিট হয়েছে, এটা হয়তো 10-12 মিনিট হবে। তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো, এই অধ্যায়ের উপর ডিটেলস আলোচনা করা হবে আজকে ইনশাল্লাহ। তো আমরা এখন দেখা যাক এই অধ্যায়ের উপর কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়ার চান্স আছে। তো এই অধ্যায়ের উপর প্রথম যে প্রশ্নটা আমি এখানে লিখে রেখেছি, তো আমি প্রথম যে প্রশ্নটা লিখে রেখেছি সেটা হচ্ছে, তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লেখো। আমরা মেমোরি কার্ড, পেন ড্রাইভ এবং সিডি, এগুলোতে তথ্য কিন্তু সংরক্ষণ করতে পারি। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হয়েছে, কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়? উত্তর হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে তথ্য বিনিময় করা যায়। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, তথ্য কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ তথ্য আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কেন? উত্তর হবে, তথ্য আদান প্রদান আমাদেরকে নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে, তাই তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, ইন্টারনেট কি? উত্তর হচ্ছে, ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক, যার মাধ্যমে আমরা সহজেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং বিনিময় করতে পারি। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেই, বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিনের নাম লেখো। অর্থাৎ বাংলাদেশে ব্যবহার করা হয় এমন তিনটা সার্চ ইঞ্জিনের নাম লিখতে বলা হয়েছে। বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিন হলো গুগল, ইয়াহু, পিপিলিকা। এই তিনটা বাংলাদেশের জনপ্রিয় সার্চ ইঞ্জিন। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, সবচেয়ে আধুনিক প্রযুক্তির নাম কি? সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি, হচ্ছে সবচেয়ে আধুনিক প্রযুক্তি। তো 7 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে, কম্পিউটার ইনপুট ডিভাইসগুলোর নাম কি কি? অর্থাৎ কম্পিউটারে যে সকল যন্ত্রের সা অর্থাৎ যে সকল যন্ত্রের সাহায্যে কম্পিউটারে তথ্য ঢুকানো হয় বা প্রবেশ করানো হয় তাদেরকে ইনপুট ডিভাইস বলে। তো কম্পিউটারে কয়েকটা উল্লেখযোগ্য ইনপুট ডিভাইসের নাম হলো, কিবোর্ড, মাউস, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, ভিডিও ক্যামেরা, গ্রাফিক্স ট্যাবলেট, ওসিআর, ওএমআর ইত্যাদি। তো 8 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে, কম্পিউটার আউটপুট ডিভাইসগুলোর নাম কি কি? তো কম্পিউটারের উল্লেখযোগ্য আউটপুট ডিভাইসগুলোর নাম হলো, মনিটর, প্রিন্টার, স্ক্যানার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার ইত্যাদি। তো এখন আমরা দেখবো কতগুলো বড় প্রশ্ন, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, উপকার হবে ইনশাল্লাহ। তো এখানে বলা হয়েছে, বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে, এই তথ্যটা তুমি টেলিভিশনে পেলে, এখন তুমি কি করবে? এই তথ্যটা পাওয়ার পর তোমার করণীয় কি? উত্তর, বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে, এই তথ্যটা আমি টেলিভিশন থেকে পেলাম। ঘূর্ণিঝড় আসার আগে আমার করণীয় হচ্ছে, তথ্যটা যত দ্রুত সম্ভব প্রতিবেশীদের পৌঁছে দেব এবং অন্যদের জানাতে হবে, সবাইকে নিরাপদ স্থানে যাবার জন্য পরামর্শ দেব এবং নিজেও সময় মতো নিরাপদ স্থানে যাব। তারপরে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন শুকনো খাবার, মূল্যবান কাগজপত্র, জমানো টাকা ইত্যাদি নেব এবং অন্যদেরও নিতে পরামর্শ দেব। গবাদি পশু পাখিকে নিরাপদ স্থানে দ্রুত রেখে আসব। ঘূর্ণিঝড়ের সময় সাহসিকতার সাথে ঘূর্ণিঝড় মোকাবেলা করব। তো আমরা এখন পরবর্তী প্রশ্নটা দেখে নেই, কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করব তা বর্ণনা করো। উত্তর, আমরা নিম্নরূপ উপায়ে সহজে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। 1 নম্বর হচ্ছে, আমরা মোবাইল বা কম্পিউটার চালু করে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করব। 2 নম্বর, সার্চ ইঞ্জিন যেমন গুগল ওপেন করব। 3 নম্বর হচ্ছে, সার্চ ইঞ্জিনের উপরে বা মাঝের সার্চ বারের মধ্যে প্রয়োজনীয় তথ্যটি শিরোনামে বাংলায় বা ইংরেজিতে লিখে সার্চ লেখাটিতে বা কিবোর্ডের ইন্টার কি সাপ দেব। 4 নম্বর, এতে করে ইঞ্জিনের ওয়েবসাইটের একটি তালিকা মনিটরে প্রদর্শিত হবে, সেখান থেকে প্রয়োজনীয় ওয়েবসাইটটি বেছে নিয়ে তাতে ক্লিক করলে আমরা কাঙ্ক্ষিত তথ্যটি পেয়ে যাব। অন্য কোনো তথ্যের জন্য পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করব এবং একইভাবে সব রকমের তথ্য সংগ্রহ করতে পারবো। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, কেন তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন করতে এবং ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতার প্রয়োজন, অর্থাৎ আমাদের দক্ষতা অর্জনের দরকার হয় কেন? উত্তর হচ্ছে, একটি তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের অবশ্যই যথাযথ দক্ষতা অর্জন করতে হবে। কারণ কোনো তথ্য খুঁজতে হলে আগে আমাদের অবশ্যই ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। ইন্টারনেটের ব্যবহার না জানলে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট খুঁজে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে তথ্য খুঁজে পাওয়া সম্ভব নয়। 2 নম্বর হচ্ছে, একটি তথ্য বিভিন্ন ভাষায় বিনিময় হতে পারে, যেমন কোনো তথ্য বুঝতে হলে ওই তথ্যটি যে ভাষায় প্রকাশিত হয়েছে সেই ভাষা সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। 3 নম্বর হচ্ছে,
তথ্য শুধু বিনিময় করলেই শেষ নয়, বরং তথ্যটি সম্পর্কে বোঝার দক্ষতা থাকতে হবে। চার নম্বর হচ্ছে সংগৃহীত তথ্য গুরুত্ব সম্পর্কে জেনে সঠিক ব্যবহার করতে হবে, আর এজন্য আমাদের যথাযথ দক্ষতা অর্জন করা আবশ্যক। এখন আমরা পরবর্তী প্রশ্নটা জেনে নেই, তথ্য বিনিময় না করলে কি হতে পারে ব্যাখ্যা করো। আধুনিক পৃথিবীর তথ্য নির্ভর, তথ্য বিনিময় ছাড়া আমাদের জীবনযাপন অসম্ভব, তাই তথ্য বিনিময় না করলে নিম্নরূপ অসুবিধা হতে পারে, যেমন মারাত্মক রোগ ব্যাধি সম্পর্কে অজ্ঞাত থাকায় মানুষের মধ্যে তা মহামারী আকার দেখা দিতে পারে। তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগাম সংকেত না পাওয়ায় ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে। তিন নম্বর, তথ্য বিনিময় না থাকলে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের মধ্যে আন্তঃযোগাযোগ থাকবে না। চার নম্বর হচ্ছে তথ্য বিনিময় ছাড়া জাতির উন্নয়ন হয় না বলে মৌলিক চাহিদার অভাব হতে পারে। পাঁচ নম্বর হচ্ছে মানুষ স্বতন্ত্র হয়ে পড়তে পারে এবং অসংখ্য সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেই, তোমার একজন বন্ধু জাপানে থাকে, তুমি তার সাথে তথ্য বিনিময় করতে চাও, কোন কোন উপায় তুমি তার সাথে তথ্য বিনিময় করতে পারো, এর জন্য তোমার কি কি প্রযুক্তির দরকার হবে লেখো। উত্তর, জাপানে থাকা বন্ধুর সাথে আমি যে যে উপায় তথ্য বিনিময় করতে পারি তা হলো, এক নম্বর টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি, দুই নম্বর চিঠি আদান প্রদান করে তথ্য বিনিময় করতে পারি, তিন নম্বর ক্যামেরার মাধ্যমে ছবি বা ভিডিও করেও তথ্য বিনিময় করতে পারি, চার নম্বর হচ্ছে খুদে বার্তা বার্তা যেমন SMS যেটাকে বলা হয় শর্ট মেসেজ সার্ভিস, ইমেল সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারি। তথ্য বিনিময়ের জন্য আমরা যে সকল প্রযুক্তি দরকার তা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ICT, ইন্টারনেট প্রযুক্তি, মোবাইল প্রযুক্তি, কম্পিউটার প্রযুক্তি, ক্যামেরা প্রযুক্তি ইত্যাদি। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেই, তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে ইন্টারনেট কি কি কাজে লাগে। উত্তর, ইন্টারনেটের সাহায্যে তথ্য যোগাযোগের নানা রকম কাজ করা যায়, যেমন তথ্যের আদান প্রদান করা যায়, তথ্য খোঁজা, তথ্য সংগ্রহ বা তথ্য পাঠানো যায়, বাস ট্রেন বা প্লেনের টিকিট বুকিং দেওয়া যায়, কেনাকাটা করা যায়, কোনো জিনিসের অর্ডার করা যায়, বিভিন্ন দেশের লাইব্রেরির লক্ষ লক্ষ বই পুস্তক জার্নাল ও ম্যাগাজিন সন্ধান পাওয়া এবং পড়া যায়, তথ্য তো বিভিন্ন রোগের চিকিৎসায় অর্জিত অভিজ্ঞতা ইন্টারনেটে লাভ করা যায়। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, তথ্য প্রযুক্তি বলতে আসলে কি বোঝায়। বিংশ শতাব্দীর মাঝামাঝি উদ্ভাবিত যে নতুন প্রযুক্তি আমরা পেয়েছি তাই হলো তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি বলতে তথ্য সংগ্রহ এবং তথ্যের প্রক্রিয়াজাত করা বোঝায়। এছাড়া তথ্যকে ধারণ করা, সংরক্ষণ করা, তথ্য পুনরুদ্ধার করা, প্রেরণ করা, বিশ্লেষণ ও ব্যবহার করাও তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য প্রযুক্তিতে তথ্য হলো কাঁচামাল বা সম্পদ, তথ্যকে প্রক্রিয়াকরণ করে উন্নততর তথ্য প্রাপ্তি হলো উৎপাদন বা আউটপুট। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নতুন বিপ্লব এনেছে ইলেকট্রনিক কম্পিউটার। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেই, তো এখানে খেয়াল করো আমাদের জীবনে তথ্য প্রযুক্তির প্রভাব আলোচনা করো। উত্তর হবে আমাদের জীবনে সর্বক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব অপরিসীম। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে দৈনন্দিন জীবনে পরিচালনা করি তার কয়েকটা উদাহরণ নিচে দেওয়া হলো। তো এখানে উদাহরণগুলো একটু খেয়াল করো, আবহাওয়া বিভাগের তথ্য থেকে আমরা জানতে পারি বৃষ্টি বা জ্বর হবে কি না, শীত কীরকম পড়বে এ তথ্যের ভিত্তিতে আমরা ছাতা নিয়ে বাইরে বের হই, শীতের কাপড় কিনি। দুই নম্বরে দেখো, সংবাদপত্র, রেডিও, টেলিভিশনের মাধ্যমে দেশ বিদেশের অনেক তথ্য পেয়ে থাকি, এসব তথ্য আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে। তারপর হচ্ছে কৃষি বিষয়ক তথ্যের ভিত্তিতে কৃষকরা তাদের চাষাবাদের কাজ ঠিক করে নেয়। কারো চার নম্বরটা পড়ো, ঘ নম্বরটা হচ্ছে কারো জ্বর হলে থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা তথ্য আমরা জেনে নেই, এ তথ্য জেনে ডাক্তার ওষুধ দেন। নম্বর, কখনো পোলিও টিকা খাওয়ানো হবে সে তথ্য জেনে বাচ্চাদের টিকা খাওয়াতে নিয়ে যাই। নম্বর, আমাদের ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য প্রযুক্তির প্রভাব অপরিসীম। মাটির নিচে মজুদ খনিজ সম্পদের উত্তোলনের ক্ষেত্রেও তথ্য প্রযুক্তির প্রধান ভূমিকা পালন করে। তোমরা স্টেপ বাই স্টেপ এই অংশগুলো দেখে নাও। শিক্ষাক্ষেত্রে জ্ঞান বিজ্ঞান, শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান চর্চা, গবেষণা, খেলাধুলা, সাহিত্য, প্রাকৃতিক দুর্যোগ, নতুন আবিষ্কার ও উদ্ভাবন সবকিছু সম্পর্কে আমরা জানতে পারি তথ্য প্রযুক্তির কল্যাণে। ব্যক্তিগত কম্পিউটার কাজকর্ম করা, টেলিভিশনে দেশ বিদেশের খবর দেখা, ATM মেশিন থেকে টাকা তোলা, ওয়াশিং মেশিন ব্যবহার করে কাপড় ধোয়া, মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করে রান্না করা, ইবুক ব্যবহার করে বই পড়া, সিটি স্ক্যান করে রোগ নির্ণয় করা, GPS ব্যবহার করে গাড়ি চালানো ইত্যাদি তথ্য প্রযুক্তির ব্যবহার রয়েছে। এভাবে
এভাবে আমাদের জীবনে প্রতিটা কাজেই আমরা তথ্যের সাহায্য নিয়ে থাকি, তাই আমাদের জীবনযাত্রায় তথ্য প্রযুক্তির সহযোগিতা ব্যতীত অচল হয়ে পড়বে। তো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি কিভাবে কাজে লাগে ব্যাখ্যা করতে বলা হয়েছে। শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীতে যে বিশাল পরিবর্তন শুরু হয়েছে তার পেছনে যে যন্ত্রটি সবচেয়ে বড় ভূমিকা রাখছে তার নাম কম্পিউটার। কম্পিউটার প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন এক আঙ্গিকে উপস্থাপন করেছে। আমাদের প্রচলিত শিক্ষাদান পদ্ধতিতে চক ডাস্টার ব্ল্যাকবোর্ড বই খাতা কলম পেন্সিল ইত্যাদি দিয়ে যে শিক্ষাদান পদ্ধতি চালু রয়েছে, কম্পিউটার তার বদলে মাল্টিমিডিয়া সফটওয়্যার ভিত্তিক ও ইন্টারনেট ভিত্তিক এক নতুন শিক্ষা ব্যবস্থা চালু করেছে। বর্তমানে মাল্টিমিডিয়া সফটওয়্যার ও ইন্টারনেটের সাহায্যে অনেক তথ্য আকর্ষণীয় পদ্ধতিতে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। পূর্বে শিক্ষার জন্য যে সকল তথ্য কাগজে পাওয়া যেত তা হয়ে উঠেছে ডিজিটাল। বিভিন্ন স্কুল ও কলেজে ভর্তির আবেদনপত্র কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করে পূরণ করা হচ্ছে। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিজ্ঞানের বিভিন্ন বিষয় যেমন নবমণ্ডল, গ্রহ, উপগ্রহ, সৌরজগতের খুঁটিনাটি ইত্যাদি মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে সচল চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। কম্পিউটারের ইন্টারনেট থেকে বিভিন্ন পাঠ্যপুস্তক ডাউনলোড করা হচ্ছে। বিভিন্ন পরীক্ষার ফলাফল ইন্টারনেটের মাধ্যমে দেখা যাচ্ছে। পৃথিবীতে মোট দেশের সংখ্যা, প্রতিটা দেশের রাজনীতি, মুদ্রার নাম, জনসংখ্যার পরিমাণ, তারপরে হচ্ছে শিক্ষার হার ইত্যাদি সব তথ্য কম্পিউটারের ইন্টারনেট ব্যবহার করে জানা যাচ্ছে। তথ্য বলা যায় যে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করার মানেই তো শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার শিক্ষার মানকে খুবই উন্নত করে তুলেছে। তো আমরা 10 নম্বর প্রশ্নটা জেনে নেই, তথ্য সংরক্ষণের উপায়সমূহ। তো তথ্য সংরক্ষণ বলতে অর্থবোধক বাক্য, সংকেত, সংখ্যা বা সংখ্যার সমষ্টিকে বোঝায়। তবে সাধারণত কোন বিষয় সম্পর্কে খবরাখবর হচ্ছে তথ্য? বর্তমানে তথ্য প্রযুক্তি এই যুগে তথ্যকে নানাভাবে নানা উপায়ে সংরক্ষণ করা যায়। নিচে তা উল্লেখ করা হলো। কম্পিউটারের র্যাম অস্থায়ীভাবে কিছু কিছু তথ্য সংরক্ষণ করা যায়। কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভে স্থায়ীভাবে অনেক তথ্য সংরক্ষণ করা যায়। সিডিতে অনেক তথ্য সংরক্ষণ করা যায়। পেন ড্রাইভে বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যায়। মোবাইলের মেমোরি কার্ডেও তথ্য সংরক্ষণ করা যায়। ফ্লপি ডিস্কে, এটা এটা ফ্লপি হবে, এটা প হবে, এটা ড হয়ে গেছে, তোমরা ঠিক করে নিও। ফ্লপি ডিস্কেও তথ্য সংরক্ষণ করা যায়। উপরিক্ত উপায়গুলো ছাড়াও সিডিআর ডব্লিউ, ডিভিডি রম, ডিভিডিআর, ম্যাগনেটো, অপটিক্যাল ডিস্ক, ডিজিটাল টেপ ইত্যাদির মাধ্যমে তথ্য সংরক্ষণ করা যায়। তো এখন আমরা এই অধ্যায়ের উপর সর্বশেষ প্রশ্নটা জেনে নেই, ইন্টারনেটের মাধ্যমে কিভাবে আবহাওয়া তথ্য সংরক্ষণ করা যায়। ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই আমি আবহাওয়া তথ্য সংরক্ষণ করতে পারবো। এক্ষেত্রে প্রথমে আমি ইন্টারনেটের প্রয়োজনীয় আবহাওয়ার তথ্য অনুসন্ধান করব। এজন্য আমি ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি ব্রাউজিং সফটওয়্যারের যে কোনো একটি সফটওয়্যার ব্যবহার করব। পরে গুগল, ইয়াহু ইত্যাদি যেসব সার্চ ইঞ্জিন রয়েছে সেগুলো থেকে যে কোনো একটি ব্যবহার করে আবহাওয়ার তথ্য খুঁজব। যেমন আমি যদি গুগলে সার্চ ইঞ্জিন ব্যবহার করি, তবে ইন্টারনেটের অ্যাড্রেস বক্সে গিয়ে লিখতে হবে www.google.com লিখবো। এর ফলে নতুন যে উইন্ডো আসবে তাতে আবহাওয়া সম্পর্কিত তথ্য লিখবো এবং সার্চ করব। তখন ইন্টারনেটের আবহাওয়া সম্পর্কিত যেসব ওয়েব পেজ আসবে সেখান থেকে ওপরের চিত্রের ন্যায় আবহাওয়ার ছবি কম্পিউটারে সংরক্ষণ করব। ছবি থেকে আমি বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ জেনে নিয়ে কোন স্থানে বৃষ্টিপাত হবে নাকি আবহাওয়া শুষ্ক থাকবে তা সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। এভাবে ইন্টারনেটের মাধ্যমে আমি আবহাওয়ার তথ্য সংগ্রহ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এখানেই শেষ করছি ভিডিওটা। তো তোমাদের স্টেপ বাই স্টেপ আমি 10ম অধ্যায় পর্যন্ত ইতোমধ্যে ভিডিও আপলোড করলাম। আমি পরবর্তীতে 11, 12, 13, 14 আর 4টা অধ্যায় আছে। এই অধ্যায়গুলোর উপর ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন আলোচনা শেষে শূন্য স্থান, বাম ডান এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।